Welcome golden recipe. Welcome golden recipe. Golden recipe. Golden recipe. Shadi apurbo. Shomoyta alpo. অপূর্ব সময়টা অল্প, চেখে নাও তাড়াতাড়ি নাও, চেখে নাও গোল্ডেন রেসিপি, গোল্ডেন রেসিপি, আহা ও গোল্ডেন রেসিপি, আহা ওয়ালটন গোল্ডেন রেসিপি. হেই ম্যান, হ্যালো. আম দিয়ে কি হবে ভাই? আম দিয়ে সালাদ হবে. আচ্ছা, খেয়েছেন কখনো আমের সালাদ? আমের তো আচার খেয়ে, এমনিতে আম তো স্লাইস করে, মানে মানে গ্রিন ম্যাঙ্গো স্লাইস করে তো অনেক মাখানো খেয়েছি. হ্যাঁ, আমি গ্রিন এবং সালাদ বলতে আপনি মিষ্টি অনেক কিছু মেলাবেন. হ্যাঁ, এই জন্যই সালাদ. আচ্ছা, যেখানে একের অধিক ইনগ্রেডিয়েন্ট মিলানো হয় ওটাকে সালাদ. হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? আমি এটাকে একটু হট স্পাইসি করব সালাদটাকে. হ্যাঁ, যেহেতু এখানে কাঁচা আম, কাঁচা আম পাতা সব মিলিয়ে আমটা অনেকটা পেকে যাওয়ার কাছাকাছি চলে গেছে মনে হয়, তাই না? হ্যাঁ, কিছুটা একদম খুব কাঁচা হলে আবার টক হয়ে যাবে. হুম ভাই, আপনার কখন কি এরকম পরিস্থিতিতে পড়ছেন যে আপনাকে আমাকে নিয়ে ভুল করছে? হ্যাঁ, এটা তো প্রায় হয়, তাই? আপনার হয় নাই? আমারও এরকম দু একবার কিন্তু হয়েছে. আমি, আমার তো একমাত্র মানে কি বলে, আমি কোনো একটা টিভি চ্যানেলে লাইভ কনসার্ট করছিলাম, তখন আর কি একজন ভদ্রমহিলা ফোন করে রীতিমতো আমাকে বললেন যে আপনার তো সেই 2005 থেকে আপনার ধ্যান অ্যালবাম থেকে আমি আপনার গান শুনি, তো আপনি যে আবার এত অসাধারণ রান্না করেন এটা কিন্তু আমি জানতাম না. আচ্ছা, তো তখনও কিন্তু আমি আপনাকে ওইভাবে বুঝতে পারি নাই যে কার কথা বলছেন. আচ্ছা, তো যাই হোক, পরে আমি ওনাকে বললাম যেটা আমি না, আর তারপরে তো আপনার সাথে আমার পরিচয় হলো, বন্ধুত্ব হলো, আমরা এখন দুজনে একই সাথে. তা আপনার কি এরকম কোনো ক্রস হয়েছে নাকি? বেশ কয়েকবার আছে. আচ্ছা, আমরা মানে কি গান গাইতে বসছি আপনি? হ্যাঁ, এরকম একবার মার্কেটে গেলাম, তো পাশে গুনগুন করে গান গাচ্ছে কোনো একটা গান, মানে পরে বললাম এটা আপনার গান. মোস্ট অফ দি টাইম আপনি তো বাইরে কাটিয়েছেন. হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকেও আমি চিনতাম না, গান গাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে.